हाय एवरीवन, दिस इज सुकृता। आज के मैं तुम्हारे इंडिगो हेयर पावर पैक बनानो देखा। हार्ब्स ड्यूर इंडिगो हेयर पावर पैक क्यों ये बनाते हैं देखिए दीची। हमें इखने एक पैन नहीं आयरन व्हिसल तुम्हारे जेटा थको तुम्हारा सेटाई के यूज कर। खूब भलो है आयरन व्हिसल एवे हमें जल नहीं चूलें लेंथ कोमर छाड़िए मैं कोमर अब्दि। तो हमें जलटा नहीं हाफ ग्लस ठीक है, एक बड़ो स्टीलर ग्लैसर हाफ ग्लस से दिए दिल। ओके ये हमें बॉयल होते देव, फर्स्ट ये फुटबे ठीक है। इटा जख तुण जलटा ठीक यकम अवस्था गरम जखन तारपरे आमरा पैकटा एड करब। पैकटा कतटा एड करबे पैकटा एखाने देखो, आमी पैकटा एकटा बाटिते निये रेखेछि। आमी आमार चुलेर लेंथ अनुजायी एटाके देब। तोमादेर चुलेर लेंथ जदि काँध अब्दि हय ताहले टू टेबिल स्पून, एरकम स्पूनेर टू टेबिल स्पूने हये जाबे। जदि पीठ अब्दि हय ताहले आई टू बाई बिश लागबे। जदि कोमर अब्दि हय ताहले एतटा तो अवश्यई लागबे। মানে এটা এখানে ধরো ফোর টেবিল স্পুন রয়েছে, এই ছোট টেবিল স্পুনের মানে এটা টেবিল স্পুনের একটু মানে একদম বিগ টেবিল স্পুন যেটা নয় এটা, এটা কিন্তু আমি একটা এই সাইজের স্পুন দেখাচ্ছি। ওকে, তো জলটা এখানে গরম হচ্ছে। আমি আগেও যেটা দেখালাম যে আমি কিন্তু একটা আয়রন ভেসেল নিয়েছি, এটা নিলে খুব খুব ভালো উপকার পাবে এরকম একটা পাত্রে যদি করতে পারো। যদি এরকম পাত্র না থাকে একটা লোহার পেরেকটা জোগাড় করার চেষ্টা করো, জলের ভিতর দিয়ে দেবে, কিন্তু সেটা যাতে জং ধরা না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। জলটা এরকম ফুটছে, বাবল এসে গেছে। এবারে আমি কি করব, প্যাকটা আস্তে আস্তে এর ভিতরে দিতে থাকবো। দিয়ে দিলাম ঠিক আছে, এক চামচ দিলাম, দু চামচ দিলাম। ওকে, নাও তিন চামচ, নাটা আমি তিন চামচ পুরো না হাফ চামচ হয়েছিল, চার চামচ এরকম দিলাম, সিমে করে দিলাম। এই টাইমে তোমরা চাইলে এখানে কফি অ্যাড করতে পারো, যারা কফি অ্যাড করে ইউজ করো তারা করতেই পারো এর ভিতরে, বা চায়ের লিকারও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এর ভিতরে চা অ্যাড থাকে মানে গ্রিন টি অ্যাড থাকে, সেরকম অসুবিধা নেই। দেখো টেক্সচারটা কীরকম হলো, টেক্সচারটা একটা লিকুইড কনসিস্টেন্সি আসছে। এটা কিন্তু এরকমভাবেই করতে হবে, তোমরা যে নর্মালি প্যাকগুলো ইউজ করো একটা ঠিকভাবে মোটা শক্তভাবে বানিয়ে তারপরে সেটাকে পুরো লেয়ার অ্যাপ্লাই করো, সেরকমটা কিন্তু এটা হবে না। এটাকে এরকম লিকুইড টেক্সচারে রাখতে হবে প্রথম দিন, প্রথম রাত্রি। আমি এখানে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, তো এ দেখো এরকম ফোটার পরে আমি আবার দিয়ে দিলাম বাকিটা আমার যতটুকু দরকার। টেক্সচারটা কীরকম দাঁড়াচ্ছে দেখো, টেক্সচারটা দাঁড়াবে খানিকটা এরকম। জলটাও ফুটছে, আমি প্যাকটাকেও দিয়ে দিচ্ছি, ইনফিউজও হচ্ছে। এটা খুব ভালো হয় তোমরা যদি ঢাকা চাপা দিয়ে করো। হুম, এটা ঢাকা চাপা আমি তোমাদের দেখাচ্ছি বলে, ভিডিওটা দেখাচ্ছি বলে আমি ঢাকা চাপা দিতে পারিনি। এখানে কোনো চাপা দিয়ে যদি এটাকে বয়েল করো খুব খুব ভালো। কারণ হচ্ছে এই যে আমার যে হার্বসগুলোর ভিতর দেওয়া, আমি আগেও বলি তোমাদেরকে যে এগুলো কিন্তু একদম র হার্বস, যেটা আমি ইনহাউসে আমরা এটাকে প্রসেস করি না, এদের কি কোনো ডাস্ট কিনে তারপরে বানিয়ে তোমাদেরকে প্যাকিং করে দিয়ে দেওয়া হয়। এগুলো র, যেমন কেশুক্তি, বাম্মি, ভিঙ্গরাজ, অশ্বগন্ধা, এগুলোকে কিন্তু ড্রাই করা হয় ইনহাউসে। ওকে, তার ফলে কি হয়, এই যে জলের মধ্যে যখন আমি দিলাম এর ভিতরে যে ভেপারটা উঠছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এসেন্সগুলো থাকছে। যখন চাপা দেবে তখন ড্রপ ড্রপ করে যে যেটা পড়বে জলের ভিতরে সেটা এই হার্বসেরই এসেন্সগুলো এর ভেতরে যাবে। যার জন্য আমি বলি এটা চাপা দিয়ে কিছুক্ষণ জাস্ট ফুটতে দেবে, ব্যাস হয়ে গেল। আর না, ওকে বন্ধ করে দিলাম এইটুকুই। ওকে, এইভাবে এবারে এটাকে ওভারনাইট ছেড়ে দাও। এবারে এটাকে ওভারনাইট ছেড়ে দাও, নেক্সট ডে এটা একটু ঠিক হয়ে যাবে এরকম টেক্সচার। ও বা,
বাবা আমার হাত লেগে গেছে ছেঁকা। এই দেখো এইখানে এইরকম জাস্ট টেক্সচারটাকে আমি বাঁ হাতে আসলে করছি, এক হাতে মোবাইলটা ধরে, ওই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে। তো এরকম টেক্সচারটা থাকছে কালকে অবধি। কাল সকালে যখন আমি এটাকে অ্যাপ্লাই করবো তখন কিন্তু একটু ঠিক হয়ে যাবে। আর যেহেতু আমি আয়রন ফেসিয়ালের করেছি এটা কিন্তু কালো হয়ে যাবে আরও, কারণ এটা যেহেতু আমলা দেওয়া আছে। আরও যেগুলো কালার দেওয়ার মতন মানে চুলকে ন্যাচারালিভাবে কালার করা যাবে, কালো রাখা যাবে, সেরকম কিন্তু প্রচুর প্রচুর হার্বস এর ভিতরে থাকে, সমস্ত রকম কম্বিনেশন এর ভেতরে থাকে। এটাকে অ্যাপ্লাই করলে রেগুলারলি দেখবে চুলটা খুব সফট থাকবে। ইনিশিয়াল স্টেজে যখনই অ্যাপ্লাই করছো তার পরপরই কিন্তু শ্যাম্পু করার পরে মনে হবে চুলটা বাবা ছাড়াতে অসুবিধা হচ্ছে, এরকম মনে হচ্ছে। আস্তে আস্তে কম্বিংটা করবে শ্যাম্পু করার পরে, কিন্তু এর ফলে কিন্তু চুলটা খুব ভালো হবে, চুল হেলদি হয়ে যাবে। যেটা তোমরা কন্ডিশনার বা সেরাম অ্যাপ্লাই করে যে টেক্সচারটা পেতে চাও সেটা কিন্তু এই রকম ট্রিটমেন্টের মাধ্যমে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে, কারণ এগুলো একটা আয়ুর্বেদিক প্রসেস। ঠিক আছে, টেক টাইম, যাদের সময় একটু দিতে পারবে নিজের জন্য হেলদি রাখার জন্য অবশ্যই ইউজ করো ইন্ডিগো হেয়ার পাওয়ার প্যাক হার্বস ডুয়েল। স্ক্যাল্পের ইনফেকশন খুব খুব ভালোভাবে সরিয়ে দেবে। স্ক্যাল্পের ইনফেকশনের ফলে যে প্রবলেমগুলো হয়, চুল পড়া, খুশকি, অ্যালার্জি যেগুলো হয়, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইন্ডিগো হেয়ার পাওয়ার প্যাকটা তোমাদের কমিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্যাকটা, এরকমভাবে তোমরা পাচ্ছ। এর মধ্যে সমস্ত ডিটেলস দেখতেই পাচ্ছ, আমার সমস্ত কোম্পানির ডিটেলস নাম্বার যা যা তোমরা তোমাদের দরকার দেখার সমস্তটাই লেভেলে আমি মেনশন করে দিই। ড্যাশটাতে দেখতেই পাবে, ফ্রেগরেন্সে বুঝতে পারবে। সো চলো এখন এইটুকুই ভিডিও, এনজয় বিউটিফুল হেয়ার উইথ হার্বস ডু, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। নেক্সট ডে টেক্সচারটা একটু ঠিক হয়ে গেছিলো, আমার সেটা রেকর্ডিংটা দেখানো হয়নি, ক্লিপিংটা। আমি একটু টেক্সচারটাকে গরম জলে এটাকে এরকম টেক্সচার নিয়েছি, এটাকে অ্যাপ্লিকেশনের সুবিধা হবে প্লাস এটার উপকারিতাটাও অনেক বেশি হবে। তো টেক্সচারটা জাস্ট লাইক দিস, ওকে। সকালবেলা এখন ভোরবেলা টুংটাং আওয়াজও শোনা যাচ্ছে সাইড দিয়ে, হয়তো সেটা কিন্তু আমার ঘরে কাজ সব কাজটা শুরু হয়ে গেছে শুরুটাই। ওকে, যাই হোক, তো টেক্সচার এরকম থাকবে, এরকমভাবেই অ্যাপ্লাই করবো আমরা। ওকে, সো টাটা।